আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কি রাত জেগে ফেসবুক এবং ম্যাসেঞ্জারে চ্যাট করেন তাহলে আপনার এই ডিসপ্লেটা কি এরকম সাদা দেখা যায় খুব সহজেই ডিসপ্লেটি কালো করুন চোখে রক্ষা করুন এই জন্য আমাদেরকে বেশি সময় কাজ করতে হবে না মাত্র দুই মিনিটের মধ্যে আপনি ফেসবুক এবং ম্যাসেঞ্জারের ড্রাক মোড অন করতে পারবেন এই জন্য আমাদের থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে একদম স্কোল ডাউন করে নিচে চলে আসতে হবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং এবং প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন শুধুমাত্র সেটিং নামে যে অপশনটি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখুন এরকম একটা এন্টারপ্রেজ চলে আসবে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে আপনাদেরকে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ড্রাগ মোড নামে একটি অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখুন চালু এবং বন্ধ আমি বন্ধ করে রেখেছি এখন চালু করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন আমাদের চোখ কিন্তু অনেকটাই রক্ষা হবে চালু করে দিলাম দেখুন আমার ফেসবুক প্রোফাইলটি কিন্তু কালো হয়ে গিয়েছে এতে কিন্তু চোখের ক্ষতি কম হয় তো এখন আমরা ফেসবুকে করে ফেলেছি এখন মেসেঞ্জারে গিয়ে কীভাবে সেটিংটি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা চলে আসলাম আমরা ফেস মেসেঞ্জারে মেসেঞ্জারে আসার পরে আমাদের প্রোফাইল যে আইকন রয়েছে যে উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে আইকনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপেট চলে আসবে আমাদেরকে স্কুল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ড্রাগ মোড নামে অপশনটি এখানে রয়েছে কিচ্ছু করতে হবে না শুধু এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে অন করা রয়েছে আমারটা কিন্তু কালো করা এবং অফ করা রয়েছে যদিও আপনারটা অফ করা থাকে তাহলে আপনার সামনে এরকম একটা হোয়াইট পেজ আসবে আর যদি অন করা থাকে তাহলে এরকম ব্ল্যাক পেজ চলে আসবে তো আপনার যেটা ভালো লাগে আমার ভালো লাগে ব্ল্যাকটা কেননা চোখের অনেক ক্ষতি হয় আলোটাতে দেখুন বিশেষ করে রাতে যখন ঘুমিয়ে ঘুমিয়ে চ্যাট করেন তখন কিন্তু অনেক সমস্যা হয় তো অন করে দিলাম অন করে দিয়েই আমাদের পেজটি কিন্তু এখন প্রপাল্টি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে আমরা বেগে চলে আসলাম দেখুন সম্পূর্ণ সেটিংগুলো কিন্তু ব্ল্যাক হয়ে গেছে তো আর একটা আপনাদেরকে হিডেন সেটিং দেখিয়ে দেবো যে রাতে যদি আপনারা মোবাইল টিপাটিপি করেন চোখে কিভাবে রক্ষা করবেন তো চলুন সেটাও জেনে নেই আমরা যারা রাত জেগে মোবাইল টিপাটিপি করি আমাদের মোবাইলের আলোটা কিন্তু হোয়াইট কালার থাকে সেক্ষেত্রে চোখে ধরে এই জন্য আমাদেরকে কী করতে হবে উপর থেকে স্ক্রল ডাউন করে আমাদের স্ক্রিনটা নামাতে হবে নামানোর পরে এখানে দেখতে পাচ্ছেন একদম ইজি ইউনিক নয় এটা অনেক পুরাতন অনেকে ব্যবহার করেন অনেকে ব্যবহার করেন না এখানে দেখতে পাচ্ছেন নাইট মোড নামে একটি অপশান রয়েছে এই নাইট অপশনটা চালু করে দিবেন দেখুন আমাদের স্ক্রিনটা কিন্তু এখন ইয়েলো কালার হয়ে গেছে এক্ষেত্রে আমাদের চোখের অনেক অনেক লাভবান হয় চোখের ক্ষতিটা কিছু কম হয় বিশেষ করে রাত জেগে যারা মোবাইল চ্যাট করেন কিংবা অনেক সময় মোবাইল টিপাটিপি করেন এই নাইট মোড অপশনটা চালু করে রাখবেন সেক্ষেত্রে আপনার চোখটা অন্ততকে কিছুটা সাশ্রয়ী হবে কিংবা কিছুটা ভালো হবে ধন্যবাদ জানি না কতটুকু হেল্প করতে পারলাম চেষ্টা করলাম আপনাদেরকে হেল্প করার জন্য আবার দেখা হবে নতুন কোনো ট্রিটেন্ট নেই সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ